সমস্ত নমস্কাৰ মাই লন টিউব চেনেলটো আপোনাক স্বাগত আপোনালোকৰ অ'পিএছি অডিশা পব্লিক সৰ্ভিসে কমিশন তৰফুৰু গভমেণ্ট লেকচৰৰ পোষ্টপাই ভেকেন্সি বাহিছে যোনটাকি ডিপাৰ্টমেণ্ট অফ স্কিল ডেভলপমেণ্ট আৰু টেকনিকাল এজুকেচন অণ্ডৰ আছে আমি আজি এই ভিডিঅ'ৰে দেখিবা যে যি লেকচৰৰ পোষ্টপাই ভেকেন্সি অঁ কেতটি ভেকেন্সী অঁ কেৰ্ম এপ্লাইৰ কেব লাষ্ট ডেট অসপিৰিয়েন্স দৰকাৰ নাই বহুত ইম্পৰ্টাণ্ট এটা এক্সপিএেন্স দরকার অংশ এবং কন কোণ বেসিক এজুকেশনাল কালিফিকেসন দরকার পড়ুচি কেউ কন পদবীপ্রাই কোণ কোণ ডিপ্লিনে এইসব ভ্যাকেন্সি বাহিরি লেকচরর পোস্ট এবং সিলাবস এসব ভিডিও দেখা নোটিফিকেসন ডিটেলস পড়ে ভিডিওটি কমপ্লিট দেখুন সদরে আপনার সব ইনফরমেশন পাইপারে চালু নোটিফিক দেখা অপিএস ও তরফর গভর্নমেন্ট লেকচরার্স ইন দিপার্টমেন্ট অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনিকাল এজুকেশন দেখুন ইয়ে হচ্ছে নোটিস

অনলাইন আপ্লিকেসন হি আপনার এটাকে অপ্লায়ে জাহর পাবেন সে দে সেদিকে 26 এপ্রিল 2023 রু 26 ছবিশ মে দু হাজার তেইশ গোটে মাছ টাইম অপন আপ্লিকেসন সবমিট করা অনলাইন মড হি হব আপ কতোটি পোস্ট দুইশো চবিশটি পোস্ট লেকচরর পদবী য স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তরফের অুশো চবিশটি ল্যেকচর পদবীপ রিক্রুটমেন্ট সে বাহার করেছেন এপ্রিল দুই হাজার মে দু পর্যন্ত চালু तेरट डिफरेन्ट ते डीसीप्लीन अंडरें हिं यार भैकेन्सी बाहि ठीक थी। अच्छे नेक्स्ट आप देखा चलत भेके पोजिशन सब कौन कौन वेके अच्छी कौ कौ पदवीर अच्छे एज पर रिक्रुसन डिपार्टमेंट स्किल डेवलपमेंट टेक्निकल एजुकेशन गवर्नमेंट अफ तो ओा दी भेकेन्सी पजिशन आर गिभेन बिलो देखो कौन कौन डिपार्टमेंट रि डिप्लीन आप इंजीनियरिंग इलेक्ट्रिकल इंजीनियरिंग मेकानिकल इंजीनियरिंग इलेक्ट्रोनिक्स एंड टेलीकम्युनिकेसन इंजीनियरिंग कंप्यूटर सैंस एंड इंजीनियरिंग

नेक्स्ट आम देखा नॉट पॉइंट रे कौन अच्छी आप नन एभेलेबिली अफ सफिसे नंबर अफ एलिजिबल स्टूडेंट ओमेन अच्छा जबकि कहूँ ओमेनर जीत भेके से फिलअप न करपुट से सीट को मेल कैंडीडेट मक दसन कर दे ठीक अच्छे थी। जमी आपरसा पुलिस कन्स्टेबल कराला मेन मानक दि जामी जा एटी भी जी ओमेन मैं सुइटेबुल न होने वेकेअप न करपरि हेटा मेन को दे दीज ठीक अच्छे

তাহলে যে ডিপ্লিনে বাহার মানে কে সিভিল ইঞ্জিনিয়িং তাহলে আপনার ব্যাচেলার ডিগ্রি করতে পড়বে সিভিল ইঞ্জিনিয় উইথ ফার্স্ট ক্লাস কিংবা যদি ম্যাথ মাটার ডিগ্রি আপনার ফার্স্ট ক্লাস দরকার পড়ুছে সেইপর ল্যাকচর ইলেকট্রিকা ইঞ্জিনিয়ং দেখুন সেই আপনার ব্যাচলর ডিগ্রি ইন ফাস্ট ক্লাবা মাষ্টর ডিগ্রি ইন ক্লাস মানি নেক্সট সেইপরে মেকানিকাল ইঞ্জিনিয় দেখুন সেই ডিগ্রি ইন মেকানিকাল উইথ ফার্স্ট উইথ ক্লাস मैंने जहाँ बैचलर डिग्री अच्छे से, कर, Next, से भी पकड़ी मास्टर डिग्री अभी भी सामकर फास्ट क्लास दर कितु नेक्ट आर इलेक्ट्रोनिक्स टेलिकम्युनिक सेम बैचलर डिग्री इन टेलीकम्युन्युनिकेशन इलेक्ट्रोनिक्स एंड टेलिकम्यूनसन विथ फास्ट क्लास और मास्टर डिग्री जब थोड़ा से विथ फास्ट क्लास लेक्चर इन कंप्यूटर साइंस एंड इंजीनियरिंग में भी बैचलर डिग्री इन कंप्यूटर साइंस एंड इंजीनियरिंग कार मास्टर डिग्री थी तक भी फास्ट क्लास दरकार नेक्स्ट लैक्चर इन मैथमेटिक्स देखते मैथमेटिक्स मानक फास्ट क्लास मास्टर डिग्री और रिकुलालर इन मैथमेटिक्स मैथमेटिक्स ফার্স্ট ক্লাস মাটার ডিগ্রি থাকি কিংবা রিক্যুবেন্ট ম্যাথমেটিক্স সহ থাকবো লেকচরাইল ফিজিক্স দেখুন কোথা থাকি ফাষ্ট ক্লাস ইন মার ডিগ্রি অর ইকুবেট ইন ফিজিক্স সেমি লেকচরাইল কমেষ্ট্রি ফার্স্ট ক্লাস মাটার ডিগ্রি অর রিকুবলে কমেষ্ট্রি বুঝি এল ম্যাথমেটিক্স ইং ফিজিক্স এবং কমেস্ট্রিপ্রাই ফার্টাস মাষ্টর কোর্স আপনার নিহতি জরুরি কিন্তু অলগা পদবীপাণীপ্রেই ব্যাচলার কোর্স হলে হয়ে

তাহলে কেউ আপনার চাকরি করি এই যে লেকচর গুড়ি দেখুন টিচিং ইন এনি অফ দি গভর্নমেন্ট ইঞ্জিনিয় স্কুল অর অফ স্টেট তাহলে গভর্নমেন্ট গভর্নমেন্ট পলিটেকনিক যৌঁটি আপনার সেই মরে হি পাঠ এই লেকচর মানে ঠিক আছে নেক্সট আসুন মেথড অফ সিলেকশন দেখুন কমিটি সিলেকশন প্রোসেস দুইটা প্রোসেস গোটা হচ্ছে রিটিন এক্সামিনেসন এবং তাপরে ইন্টরভিউ রিটিন এক্সামিনেসনটা আপনার মার্ক এবং ইন্টারভিউ হচ্ছে আপনার পচাশ মার্ক ঠিক আছে আমি ডিটেলস দেখা সিলাবস এবং এগজাম প্যাটার্ন কিন্তু জাঁত দুইটা মেথড রে গোটা রিটিং এজেন্স যাঁশ মার্ক মনে রাখুন আউ ইন্টারভিউ হচ্ছে আপনার পচাশ মার্ক নেক্সট সিলাবস আপনার তবে অনেক দেখা ডিটেলস এনি ডিটেলস রিকোয়মেন্ট কট মার্কস আনসার কি সেগুলো সব আপনার ফাইনাল পরে আপনার সব দেখাব জোন অফ এক্সামিনেসন কেউ কেউ জোনের এক্জামিনেসেন পেখানু ডিস্ট্রিক্ট বালেশ্বর ব্রহ্মপুর ভুবনেশ্বর কটক আলপুর জোন পাঁচটি জোন জোন্ন এই জোন্রে হি একজাম সেন্টার হব আপনার যদি কোশি জোন কম্পি আপ্লা করি সে কটকরে হি আসিকি দেবে বলে সে মেনশন করে দিয়েছেন ঠিক আছে নেক্স অদর এলিজিবিলিটি কন্ডস ভিতরে আপনার স্পিক রিড রাইট ওড়িয়া লেখিপাথ ইন্ডিয়ার সিটিজেন হয়ে সব এমনি ডিপেড অ যেমন গভর্নমেন্ট সর্ভিস এনওসি দেবে এইসব রয়েছে আপনার অদর কাল নেসারি কালিফিকেসন ঠিক আছে তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টস যদি আপনার কোটি ফাউন্ড করা যে ভুল আপনার ইনফর্মেশন কি মিছ সার্টিফিকেট দিয়েছেন আপনার সেটুকু ডিভাইড করে দিয়ে যাব রিজেক্টেড হয়ে যাব আপনার আপ্লিকেসন আর দেখুন এটা হচ্ছে পরমানে পোস্ট এটি পুরা মেনশন করে দিয়েছি দেখুন এই যে পোস্ট লেকচর আপনার এটা হচ্ছে আপনার পরমানে পোস্ট কন্ট্রাচুয়াল পোস্ট নুহ ঠিক আছে নেক্সট আপনার আপনার দেখি সার্টিফিকেট ডকুমেন্ট এটাচ যেতে আপনার সার্টিফিকেট ভেফিকেসন হব সেত আপনার কোণ কম ডকুমেন্ট সাংরেকি যাবে एच एस सार्टफिकेट बैचलर डिग्री सर्टिफिकेट मास्टर डिग्री सर्टिफिकेट आउ सब मार्क लिस्ट मार्कलीस् मेट्रिक्रु बैचलर कि मास्टर कोर्स पर्यंत आउ का सर्टिफिकेट जो का सर्टिफिकेट नहीं थे ओडिया टेस्ट से आउ आईडे कार्ड देवे परमानेंट रेसी अपना फिजिकल हिंडिकेट दे नो अबजेस सर्टिफिकेट फ्रॉम देयर कंपनी अथॉरिटी इन केस ऑफ गवर्नमेंट सर्विस गवर्नमेंट सर्विस जो करते हैं एनओसी देवे नो ऑब्जेक्शन सर्टिफिकेट आउ फोटोकॉपी टू रिससे पासपोर्ट साइज फोटोग्राफ विथ सिग्नेचर ऑन इट्स फ्रंट ता ऊपर सिग्नेचर होता तो आप सिलेक्शन पर देखिपरेंगे আৰু এই আপোনালোকৰ বেচুলৰ ডিগ্ৰী চাৰ্টফিকেট মাষ্টৰ ডিগ্ৰী চাৰ্টিকেট অডিয়া টেষ্ট চাৰ্টিকেট ডিচাৰ্জ চাৰ্টিকেট এইচু আপোনালোকৰ ড'লি নিজে অৰ্থেণ্টিক নিজে চাৰ্টিকেট ৰেজিষ্ট্ৰেচন কৰি থকা দৰকাৰ গ্ৰাউণ্ড অফ ৰিজেকচন কোনো গ্ৰাউণ্ডৰ আপোনালোক ৰিজেকচন কৰাব ইপ্লিট অনলাইন আপ্লিকেশ্যন ডিক্লোৰেচন নট চাইড ফুল চিগনেচৰ অফ দি হাৰ্ড কপি এজ লিম্ট নট ৰেকৰ্ড এজুকেশ নট ফিচিং কপি যি চাৰ্টিকেট অঁ টেষ্ট আপোনালোকৰ এইচুই নথি তাৰ ৰজেক্ট কৰি দিছোঁ হাউ টু আপ্লাই আপোনালোকৰ এটা অপি এছ ডট জিঅবি ডট ইন চাইট্ৰ হি আসব যে আপনার আপ্লায়ে করে পেবে এটা হচ্ছে তার এডভারটাইজমেন্ট ঠিক আছে নেক্সট আনছে ফেসিলেসন কাউন্টার আপনার সপোর্টপি আপনার মোবাইল নম্বর দিয়েছি সাড়ে দশটার দেড়টা এবং দুইটার পাঁচটা ভিতরে কল কলে আপনার সাহাবি সল্য প্রোবলেম থাকবে সে সলভুশন করে দেবে ক্লোজিং ডেট আছে আপনার দিয়েছে ছবিশ মে দু হাজার তেইশ হাজার তেইশ ছবিশ মে দু হাজার তেইশ পর্যন্ত আজ মে দু তেইশ হচ্ছে লাস্ট ডেট ফর অনলাইন ঠিক আছে ছবি এপ্রিল মে

এবং জেনারেল নলেজ রয়েছে সেটা শহে মার্কর হব পচাশ মার্ক প্রত্যেক সবজেক্ট মানে জেনারেল ইংলিশ পচাশ মার্কর এবং জেনারেল নলেজ পচাশ মার্কর এন্ড দি উইল বি টু আওয়ার্স ডিউরেেশন তাহলে ফাষ্ট রয়েছে আপনার দুই ঘন্টার গোটে একজাম রয়েছে যে ইংলিশ এবং জেনারেল নলেজ পড়ি পচাশ পচাশ শহে মার্কর শহেটি কোশ্চেন দি এক্সামিনেশন উইল বি কন্ডক্টেড ইন অবজেকটিভ টাইপ এটা রয়েছে আপনার অবজেক্টিভর যে ফার্স্ট শেয় মার্কর হোক দিয়ার সিল বি নেগেটিভ মার্কিং অফ টোয়েন্য় ফাইভ পরসেঁট তাহলে যেতে যে কোশ্চিন্রে যেতে মার্ক থ তার টোয়েন্টি ফাইভ পরসেঁট রয়ে যাব নেগেটিভ মার্কিং বুঝি এলাইল এটা ফার্ট জেনে নলেজ আপ ইংলিশ শহে কোশ্চেন দুই ঘন্টা এবং অবজেক্টিভ টাইপ এবং টোয়েন্টি ফাইভ পরসেঁট ওয়েটেজ্র আপনার মাইনাস মার্কিং এটা গলা ফার্স্ট শহে মার্ক আারিশো মার্ক রিটিন দেখুন আপনার দ এক্জামিনেশন ইন সবজেক্ট ফোর হন্ড্রেড মার্ক কনসিস্টিং অফ

টু বি চেট ফৰ দ ৰি 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 ৰিটিং চেল বি ডিচাইডেড বাই দ কমিছন ক'ৰ চেপ্টৰ কেতিয়ে কুৱেশচ্চন পঢ়িব সেইটোক কমিছন ডিচাইড কৰিবলৈ মনে ৰখি আপোনালোকৰ ফাৰ্ষ্ট হ'ব জেনেৰেল ইংলিছ জেনেৰেল নলেজ শেহে মাৰ্কৰ পঢ়িব পচাছ পচাছ মাৰ্কৰ গোটেই ইচ সবজেক্ট দুইটা হ'ব দৈঘণ্টাৰ আউ এইটাৰ হ'ব অবজেক্টিভ টাইপৰ আ পঁচিছ পৰচেণ্ট ৱেটেজ আপোনাৰ হ'ব মাইনাছ মাৰ্কিং সেইপৰি আ চাৰিশ মাৰ্ক আপোনাৰ কনচৰ্ণ্ট চবজেক্টৰ পেপৰ ৱান পেপৰ টু

আৰু অদৰ্ছ ফি ফাইভ পৰচেণ্ট ফৰ এছ এছ টি কাণ্ডেট ফৰ্টৰচেণ্ট ফৰ স্পৰ্টছ পৰচন একজাম তালে মনে ৰ আপোনালোকৰ কোৱালিফাই মাৰ ৰ ফিফটি পচেণ্ট জেনেৰেল আৰু এছি এছ চি পিন্ধা ফৰ্টি ফাইভ পচেণ্ট ৰ এছ চি এছ টিডেট মানে ফৰ্টি পচেণ্ট ৰী স্পৰ্টছ পাৰ্চন পিডব্লু এক্সাৰভি কাণ্ডিডেট মানে নেক্সট কাণ্ডিডেট হু ৱিল চিকিঅৰ কোৱালিফাই মাৰ ৰিটি এক্সামিন ৱিল বি কল্ড ফৰ ইণ্টৰভ্যু যিমান ৰিটিনৰ কোৱাফাই কৰিব বা মিনিমম কোৱাফাই মাৰ ৰখিব সেই ইণ্টৰভ্যুপ নিব দেখোন যদি দুইটা ভ্যাকে সে পাঁচটি পিলা মানুষ নেবে পাই মানে যদি দুইটার অধিক ভেকি রহব যদি নম্বর অফ ভেকেন্সি এক্সিডস টু দ নম্বর অফ ক্যান্ডিডেট উইল বি কল ফর দিস টোয়াইস তাহলে যদি গোটে পোস্ট দুইটা যদি ভ্যাকে দুই তাহলে পিলা কতটুকু নেবে পাঁচটি যদি দুই রু অধিক ভেকেন্সি রয়েছে এক্সিড করে গলা তাহলে সেটি দুই গুণ পিলা মানুষ নিয়ে

সেইপর আসছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাঁর পেপার ওয়ান কোণ কোণ এবং পেপার টু কোথাও সেটা দিয়েছেন সেইপর নেক্সট আসি ইলেকট্রোিক টেলিকমিউনিকেশন তা পেপার ওয়ান পেপারটু সবুদ কম্প্যুটার সাইন্স ইঞ্জিনিয়রিং পেপর ওয়ান পেপরটু সেইপর ম্যাথমেটিক্স আপনার লাকচর ইন ম্যাথমেটিক্স তা পেপার ওয়ান পেপর টু দিয়েছে সেইপরে লকচর ইন ফিজিক্স লাগর পেপার ওয়ান পেপর টু দিয়েছে কমেষ্ট্রি লা তার পেপার ওয়ান পেপার টু অটোমোবাইল ইঞ্জিনিয়রং লাগার পেপার ওয়ান পেপর টু মাইনিং এবং সব তো সবজেক্টর পেপর ওয়ান পেপর টুর সিলাবস সে তার নোটিফিকেসন প পেজরেদিন মেট্রোলোজিটা আরম্ভ করে জিওলোজি পর্যন্ত রহলা আপনার দরকার কি না নোটিফিকেসন কৌশি আড়ে এক্সপিএন্স মেন্সন করা যদি ফর্ম পকাইলা বেসব এক্সপি কথা তাহলে অলগা কথা ন্যন্ত কোশি এক এক্সপিএেন্স সে মেয়সন করতে যে এক্সপিএন্স এত আপনার এপ্য়াই করবে ঠিক আছে সমস্ত করে বাকী ৰ ডেট ষ্টাৰ্ট ছবিছ এপ্ৰিল ষ্টাৰ্ট হ'ব ক' আছু ন'টিকেশ্যন যে তেতিয়া যদি এপ্লিকেশ্যন এক্সপিৰিয়েন্স মাগিব ত' আপোনাক দাবী পাৰিব নচেত বৰ্তমান এসপিৰিয়েন্স কোন দৰকাৰ পাৰিব নাই মই ভাবিছোঁ ভিডিঅ'টো আপোনাৰ ইনফৰ্মেট থাকিব ৰন্য়বাদ